আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু যেতে দিলই না, জোর করে আটকালো। এদিকে বিআই মশাইয়ের মামি এসছে বিহার ছাপড়া জেলা থেকে, তো উনি আমাদের জন্য সবার জন্য পাখা গিফট করলো। খুব সুন্দর পাখাগুলো উনি হাতে তৈরি করেছেন, এত সুন্দর সেই পাখাগুলো দিল। তো বিকালের দিকে আমরা একটু পার্কে যাব, সবাই মিলে রেডি হয়ে গেছি, বাড়িতে উঠছি সবাই। পাশেই একটা পার্ক আছে চামচি, সেই পার্কে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চামচি ইকো পার্কে, খুব সুন্দর পার্কটা। আমরা পার্কের ভিতরে ঢুকছি আস্তে আস্তে, বাচ্চারা সবাই মিলে খুবই এনজয় করছে, এদিকে ফটোশ্যুট করা হচ্ছে। এটা হচ্ছে চামচি পার্ক, ছোট হলেও পার্কটি এত সুন্দর, খুব সুন্দর লাগলো। সামনেই হচ্ছে ভুটান পাহাড়, পার্কটার সামনে একটা নদী আছে, নদীটা পার হয়েই ভুটান পাহাড়। নদীটার অর্ধেকটা পড়েছে ইন্ডিয়াতে আর অর্ধেকটা পড়েছে ভুটানে, সেই নদীর জন্য প্রাচীর দিতে পারেনি যে এই জায়গাটায়। আমাদের দুই বিয়ানকে একসাথে করে ছবি তুলছে বাচ্চারা, একটু পোজ দিতে বলছে। এদিকে আবার দু বিআইকে একসাথে করেছে, দু বিআইকে একসাথে ছবি তুলছে, বিআই আবার আমাদের ছবি তুলছে। আচ্ছা ঠিক আছে, আপনার বন্ধুর সাথে আছি, আমরা দেখা করতে ওই যে ইকো পার্ক। এই পার্কের ভেতরে বিআই মশাইয়ের একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হলো, উনি আবার নিয়ে গেল গেস্ট হাউসে। সম্পূর্ণ আমরা ঘুরে দেখলাম গেস্ট হাউসে, একটু বসে তারপর ওখানে উপর থেকে আমরা কিছু ফটোশ্যুট করলাম। দেখুন ভুটান পাহাড় এবং সামনে নদী, নদীটা পার হয়েই পাহাড়টা, খুব সুন্দর। খুব মজা করেছি আমরা, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছিল। পার্ক থেকে ফিরে এসেছি এবার বানাহাট বাজারে, এখানে বাচ্চারা সবাই মিলে ফুচকা খাচ্ছে, খুব টেস্টি ছিল ফুচকাটা, খুব মজা করে খাচ্ছে সবাই। ফুচকা খাওয়ার পরে এবার চলে এসেছি রেস্টুরেন্টে, এখানে সবাই মিলে মোমো খাচ্ছে, মোমো খাওয়ার পর চাউমিন, তারপর আরও অনেক কিছু অর্ডার করেছে, চিকেন পকোড়া। চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। চিকেন পকোড়া খাওয়ার পরেই আমরা বাড়ি রওনা দেবো, কারণ রাত্রি হয়ে গেছে, কালকে সকালে আবার ফিরতে হবে। রাতে বাড়ি ফিরে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। সকাল সকাল উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা একটু নেমেছি চা বাগানে, তো সেখানে চা পাতা তোলে যে মহিলাগুলো, তাদের সঙ্গে মনি একটু কথা বলছে, শুনে নিচ্ছে কীভাবে তোলে। এবার ফিরে আসছি, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার এসে গাড়িতে উঠব। আমরা রওনা দিলাম এবার ফাইনালি। তো এটা হচ্ছে ফালাকাটা ব্রিজ,
সেই ব্রিজের উপরে উঠছি, এত সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন।